রাজ পূজা ব্লগস। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো ইউটিউবে আজকে আমার ফার্স্ট ব্লগ, আমাকে আশীর্বাদ করো, সাপোর্ট করো যেন আমি আরও এগিয়ে যাই। আর এই ব্লগটা, প্রথম ব্লগটা আমি ভেবেছিলাম আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, সেই মন্দির থেকে শুরু করবো। তো হঠাৎ করে এত জোরে বৃষ্টি আর কি আরম্ভ হলো, তার জন্য আমি এখানে মন্দিরে যেতে পারিনি। তো আমি ভেবেছিলাম যে আমার প্রথম ব্লগটা আমি আমার এখানে মন্দির থেকে শুরু করব, তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের এখানে মন্দিরটা। খুব খারাপ লাগছে বন্ধুরা, আমি আমাদের এখানে মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আমি চেষ্টা করব আমার পরের ব্লগে তোমাদেরকে আমাদের এখানে মন্দিরটা, আমার বাড়ির সামনে যে মন্দিরটা আছে সেটা নেক্সট ব্লগে শেয়ার করব। তোমরা আমাকে সাপোর্ট করো, আশীর্বাদ করো যেন আমি এগিয়ে যাই। আর বন্ধুরা, আমি মন্দির যাওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গেছিলাম, কিন্তু এই বৃষ্টির কারণে আমি যেতে পারিনি। আমার প্রচণ্ড খারাপ লাগছে, আমি ভেবেছিলাম আমার প্রথম ব্লগটা মন্দির থেকে শুরু করব, কিন্তু এই বৃষ্টির কারণে সেটা হলো না। তো নেক্সট ব্লগে আমি মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমি আশা করি তোমাদের খুব ভালো লাগবে মন্দিরটা। বন্ধুরা, ভেবেছিলাম ব্লগটা আমি মন্দির থেকে শুরু করব, তো সেটা তো হলো না, দেখো বন্ধুরা। এখন বাজে 7:10 আর আমি যাচ্ছি এবার রাতে রান্না করতে, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রান্না করার পর। দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট, এবার আমি আমার ছেলেকে নিয়ে এসেছি। এবার আমি আমার ছেলেকে খাওয়াবো দুধ রুটি, তো ওকে খাইয়ে নি। এ গাইস, ও খাওয়া হয়ে গেছে, এবার যাই ওকে ঘুম পাড়িয়ে দিই, ওকে ঘুম পাড়াই। তো বন্ধুরা, এখন বাজে 10:25, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।